আরে সালমান, তুমি এখানে একটা কলও দিলে না, অলওয়েজ আমাকে সারপ্রাইজ দাও তুমি। আমি তোমারে ভালা পাই বেবি। মি টু সালমান। বেবি, ক্যান আই টক টু ইউ ফর 2 মিনিটস? ইয়া, শিওর। বেবি, আই এম বুকিং 2 টিকেটস টু প্যারিস, ল্যান্ড অফ রোম্যান্স, লাভ, প্যাশন, ডাইনিং, shopping. You can buy anything you want. And the main thing is that it's me and you just together. Salman, tomake koto kore bolechi biyer age kothao ekshathe jabo na. Chill baby, chill. You know what, we've been engaged for so long, let's get married. Wouldn't you like family, your own home, children, kids, your own? বুলবুল, বুলবুল শুনলেনি? আমি আশফাক, আশফাক মাতিরাম, শুনলেনি? হ্যাঁ, বলানি, আমি কি তো করলাম? আমি তো তোর লোকে ফোন মাতিরাম। হ্যাঁ, কিতা দি খাইছি, কিতা দি খাইছি, মাছ দি খাইছি, মানে তুই কিতা লাগাইছিস এটা? তুই জব সেন্টার বসছিস না, পুলিশ জয়েন করেছিস? আমি তোর ফোন করেছি খুব একটা বিশেষ দরকারে। আমি খুব একটা মুসিবত আছি রে ভাই, আমারে তুই তিনটা সিবি দে তোর জব সেন্টার থাকি, যেটা খুব মজার চা বানাইয়া দিতে পারবো মানুষে, বুঝছিস নি? চা চা, হ্যাঁ শুনছস তো বলবো? হ্যাঁ, আমারে তুই ইমেল করে দে ফটো দে, তার আর ফটো দিস, ওকে, বড় বড় ফটো দিস। লাগে তো এরা বালা প্রফেশনাল সাউন্ড মেকার হলাম। রাহা, তোমার ভাই আরমান দরজা খুলে দিল। সবই আছে ভাই। আমি শব্দ কীটা হইছে কীটা তো ভাবি বিয়া বাদে যেনে ঘুমাইছিলা আর উসই না বেবু তুই। হ্যাঁ, ভাবি স্নোরিং ও ডাকনি। স্নোরিং করুন কি, এটা কিতার আওয়াজ আমরা তুই বুঝতে পারছি না, এটা স্নোরিং ও নয় ভাই। আর হৌরে হইস না রে, আর কোন বুঝতা চেনি ভাই, এটা বাদ দে তুই রে ভাই, তোর সমস্যার সমাধান আমি ফাইলিছি, বুঝছস নি? তোর লাগি আমি তিনজন খামলাবার করছি, চা মানুষ স্পেশাল, তোর রিপ্লেসমেন্ট তোর লাগে। ওই দেখ এখানে এখানে আমি জানতাম স্যার, আমি খে আমি তো কইরা বিগু খেনে খেনে, তুমি কইতে না খেনে, আমি তো কইরা মিগু খেনে, ইগু নাম খেনে, তোর নাম খেনে, ইগু নাম খেনে, মানে কেনে কেনে তার নাম আমার থাকে রে, আছে নি ভাই, কি ওকে দেখ, ওই দেখ আরো দেখ, ই আবার খে কইতাম না খেলে কইতে না, আমি কইরাম তো কইতাম না, তুমি তার নাম আমার কইতে না, কইতাম না রে, তার নাম কইতাম না, তার নাম কইতাম না। আচ্ছা বাদ দে তুই, ওগু দেখ লাস্টে ওগু দেখিলাম, ওগু ই আবার খে জানি না, তুমি জানো না তো আমার খেলে দেখেন, আমার নাম জানি না বে, মানে ভাই তা তো হলো, আমার মন মেজাজ এমনি খারাপ, আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমার ভাই মন খারাপ, আশফাক আমার নাম, আমার মাফি তোর ভাই তুই, আর আমার দিল তোর তো না, আমার ভাই প্রবলেম হোক, তুই আমার হো কিতা প্রবলেম কো, তুই কো নিশায় সালমান লোকে এঙ্গেজমেন্ট করেছে ভাই, সালমান আমরা সালমান And Shaila wanted to go out
to dinner with me and Ameen shall look at a kursi. I feel awful. Hey, Shaila, what do you want to do? Hey, do you want to be a part of this? Sahibani. Sa? Sis. Ami tore sar ta ke bar bar tam sairam re ar tu koira mare sari mere khaislo jaina ni be amar oddha shoi se bhai ta kita porte ni amar bhai utare re gari sa jana jai holo sa tu amar ho sky bangla tori gotona gotto kilan tu kilan gia sa ban amar bolle tu ami jokhon holam nishay sky bangla tham kora ami ar nijore akte rakhta parchi na bhai ami kisi presenter hoibo lagi kya asif chotri le dekhoilo আসিফ চৌধুরী হইলা যে মেরি একটা করেন জায়গা আমার একদম বটম থেকে শুরু করা লাগবো সো আমার কোলে তাই টিমে গেলে পজিশন আছে আর তাহলে লাল চা বানিয়ে খাওয়াইতাম লাল চা খাইয়া তাহলে ওলা ভালো লাগছে হইলা যে তোমার আইসে কি তোমার নাম লাল এর বাদ কি সারা অফিসের মধ্যে আমার নাম লাল 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 ও আসিফ আমার বাইরে টিম মেকার বানাইছে তারে আমি দেখকে দিব আমি তারে বাট এখন তোরে আমি একটা বুদ্ধি দিব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই মেক মাই ব্রাদার এ সুপারস্টার তুই অন বয়া আমার আইডিয়ার ওর শেয়ার বয়া তুই নিশা তোমার ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট কিন্তু শায়লা তোমার আজকের লাস্ট আই মিন তোমার ফিউচার মাস্ট তুমি মনে করো তুমি একটা ফুটবল ম্যাচ শুরু করছো 90 মিনিটের ফুটবল ম্যাচ এমুখা তোমার 90 বছরের লাইফ তুমি ফুটবল খেলরায় খেলা শুরু করছো তোমার ফাউল করে দিছে ফাউল মানে নিশা কিন্তু ফাউলটা কি উঠতই ভাই খেলা তো শেষ নাই খেলার মানে তুমি তো গোল দিতই ভাই গোল মানে শাইলা তোমার লাইফ তুমি দৌড়িলাই দৌড়িয়া দৌড়ে গেলাই বলটা দৌড়াইতে গায় গোল গোল হয়েছি তো গোল হয়েছি তো গোল মানে শাইলার সাথে তোমার আমি একটা স্পেশাল কফি যদি বানিয়ে খাবাই হয়তো বা ঠিক হইতে পারে আচ্ছা ঠিক আছে কফিটা দিন ওকে ঠিক আছে
কিচ্ছু তো একটা আছে। স্পেশাল কফি ফর ইউ। আমি তো কোনো কফি অর্ডার করিনি। আমি জানি শালা তুমি কোনো কফি অর্ডার করছো না। ইটস এ পিস অফ ওয়ার্ক। দেখো আমি জানি তোমালোকে বিয়াতে বিয়ে ইট ওয়াজ ভেরি রং অফ মি টু বিহেভ উইথ ইউ লাইক দ্যাট। ইট ওয়াজন্ট মি। ওয়েল ফার্স্ট আই উড লাইক টু অফার ইউ দিস স্পেশালি মেড কফি অ্যান্ড secondly sincere apology from bottom of my heart and third I want to invite you to dinner after work this evening really yes ekhon tomar jodi time hoy first of all your coffee smells really nice thank you secondly I accept your apology. Thank you. And third, yes, you can take me to dinner. What time shall I pick you up? It's 7. 7? Yeah. Done. লাল তোমাকে গতকাল এত খুঁজলাম কোথায় ছিলে তুমি অ্যাকচুয়ালি নিশা আই হ্যাড এ হেডেক আই হ্যাড টু গো হোম সালমাকে তোমার কেমন লেগেছে ওর কিন্তু তোমাকে অনেক ভালো লেগেছে আমাকে বলেছে সে আর নেক্সট মান্থে আমাদের বিয়ে আই এম সো এক্সাইটেড গতকাল আসলে তোমায় কেন খুঁজছিলাম জানো আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য তোমার ফেভারিট রেস্টুরেন্ট লেট মি গেস ইটস লিটল ভেনিস তোমাকে কে বললো এন্ড ইন দ্যাট রেস্টুরেন্ট ইউ লাইক পাস্তা উইথ গার্লিক ব্রেড নো ওয়ে কে বলেছে শুনি আই নো Nisha, I have to go now. I'll see you around. Amar favorite restaurant o kibhabe janlo Nisha ami shob ki shunchi shunlam tumi niki biye korcho ar ei gotokal niki salman eshechilo ase biye korbo na shongshar korbo na ki bolcho shob শোনো নিশা আরে তুমি এখন মিডিয়াতে শুধু উঠতেছো আর উঠতেছো আরে তুমি শুধু উড়বা দর্শকরা তোমার যেভাবে গ্রহণ করছে আরে বিয়ে শাদি করার পরে কি এরকম করে তোমাকে রাখবে তুমি সংসারে কি বুঝবে বিয়ের কি বুঝবে তোমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই আচ্ছা আমার গার্লফ্রেন্ড কিভাবে থাকবে বলো এই যে তোমাকে কতবার বললাম চলো একটু দুজন মিলে কফি খাই কোনোদিন গেছো আমার কথা শুনছো আর ইউ ডান আমার শর্ট আছে আমি যাচ্ছি মিডিয়াটা আসলে সবার জন্য কঠিন লাল এটা কার চা খাওয়াইলো ভাইয়া আপনি বলেছিলেন না আমাদের চ্যানেলে একটা ইংলিশ প্রোগ্রাম দরকার অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় একটা আইডিয়া আসছে আমি এমন একটা ইংলিশ প্রোগ্রামের চিন্তা ভাবনা করছি যার মধ্যে মনে করেন যে অনেক খুঁজে টুজে ট্যালেন্টেড কিছু প্রেজেন্টার আমি ম্যানেজ করছি যারা আজকে আমাদের এখানে আসবে তাদেরকে আমি অডিশন দেব তাদের মধ্যে থেকে বাছাই করে আমি একটা প্রেজেন্টার বের করবো এবং এমন একটা প্রোগ্রাম বানাবো ভাইয়া যাতে শুধু বাঙালি কমিউনিটির মুখে মুখে থাকবে আচ্ছা আসিফ তোমাকে তো বললাম ওই লাল আমাদের ইংলিশ প্রোগ্রামটা প্রেজেন্টিং করবে এসব তুমি এখন কি বলছো ভাইয়া
কাকে কোথায় কোন প্রোগ্রাম কাকে দিতে হবে, কাকে কোথায় সেট করতে হবে, এর জন্য তো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আরে আপনি তো আমাকে প্রোগ্রামের হেড বানিয়েছেন ভাইয়া, তা দায়িত্বটা আমার উপরে ছেড়ে দিন, দেখেন আমি কি করি। আচ্ছা যাও অডিশনের ব্যবস্থা করো, তখন দেখবো। জি ভাইয়া, ওই ট্যালেন্টেড আজকে আসতেছে, তাদের অডিশন নেব, আর অডিশন নেওয়ার সময় আমি অবশ্যই আপনাকে ডাকবো ভাইয়া। আচ্ছা দেখা যাবে, শুধু খালি একটু ভরসা রাখবেন এই আসিফের প্রতি। লাল ভাই কি অবস্থা আপনার, একটু কোন তো? আরে আমার অবস্থা আলম ভাই, আমার মনে হয় সারা লাইফ যে বসা বানাইতে বানাইতে, আমার আর প্রেজেন্টার হওয়ার আর কিছু মতো নাই। লাল ভাই আমি আপনার একটা কথা কই, এই যে আপনি যেমনি হোক টিভি হোক একরকম আছে মিডিয়াতে আপনি ঢুকছেন, এই যে আপনার স্মার্টনেস, আপনার চেহারা, আপনার ফিগার, আপনার আচার ব্যবহার, আসলে প্রেজেন্টার যদি আপনি হন তাহলে আপনার চেয়ে ভালো কেউ করবে না, আপনার জন্যই তো এইটা। কিন্তু দেখেন ভাইরে, যেই জায়গায় এসে পড়ছেন না কাম হইব না, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। কিন্তু মানলাম মানলাম আলম ভাই আপনি বুঝুন, কিন্তু ম্যানেজমেন্টও তো বুঝতে হইব, এখন আসিফ ভাই যদি না বুঝুন তো তো হইতো না। ওই যে আসিফ ভাই উনার কাছে আলম সাহেব একটু আসুন তো। কি কি হচ্ছিল ভিতরে লালের সাথে? না কিছু না, ওই যে লাল ভাই রে একটু টেকনিক্যাল কাজকর্ম শিখাইতেছি, ভালো মানুষ এক্সপিরিয়েন্স যদি হয় আমাদেরই তো ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক না? আমাদেরই কাজে লাগবে না? আচ্ছা এই টেলিভিশনের প্রোগ্রামের হেড কে? কেন প্রোগ্রামের হেড আপনি? তাহলে কাকে কোথায় কখন শিখাতে হবে কি করতে হবে এটা আমি ভালো করে জানি, এই ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। কেন মনে নাই কি হিসাবে জয়েন করছিলা? ক্লিনার হিসাবে। আবার ফিরে যাবা সেই পোস্টে? তোমাকে আমার ওই পোস্টে নিতে লাগবে 2 সেকেন্ড। ভাই আপনি এটা কি কোন, আমি কত কষ্ট করে এই পজিশনে আসছি, আমার দ্বারা তো আর এগুলি সম্ভব না। ঠিক আছে এখন থেকে মনে রাখবা, যদি সম্ভব না হয় তাহলে মনোযোগ দিয়ে তোমার নিজের কাম করো, বুঝছো? আরে চ্যানেলের দায়িত্ব আমার, তোমার না, মাথায় রাখবা। আমারে এত বড় অপমান করলো, আমারে কয় ক্লিনার হইতে। আসিফ আমি জানি তোমার দুর্বলতা কোথায়, আমি তোমারে এমন প্যাচ লাগাইমু, তোমার ক্লিনার করতে করতে তোমার নাকের পানি আর চোখের পানি আমি এক করে দিব। আমার নামও আলম। জাফর ভাই আপনি অডিশনে আসছেন, আমি ভীষণ খুশি হয়েছি। ঠিক আছে এখন আপনি মনে করেন যে যেখানে বলবেন, তাহলে জাফর ভাই এইখানে দাঁড়ান, এই যে ক্যামেরাটা দেখতেছেন আপনি এখন ক্যামেরায় কিছু বলবেন। ওকে ডোন্ট ওয়ারি আই উইল ডু ইট ম্যান। ইয়া গুড গুড। ঠিক আছে ওকে জাফর ভাই রেডি তাহলে? ইটস মি জয় ম্যান। ওকে জয় সরি ম্যান, ইটস ওকে। ডিকে মির্জা মির্জা ওকে ওকে জয় যাচ্ছে তাহলে ডাডি। ওকে 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন। Tell me again man, what I'm going to do? Anything, you can say something. What please. Anything man, tell me. Jabbar bhai, say something. It's Joey man. Are bhai, kichu ekta bolen re bhai, bitore ja ash bolen. I'm trying. Why you not try to understand? I'm trying. Talented chele. Are bhai bolen re bhai bolen, apnar mone ja ashe tai bolen re bhai. What I'm going to say? আরে ভাই যা মনে আসে তাই বলেন তো, কোনো সমস্যা নেই বলেন। I can't do it man. I'm going to go man. I can't do it. ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, আরো দুইজন স্ট্যান্ড বাই রাখছি,
তারা আসতেছে, তারা আসলে অডিশন নেওয়া হবে, ওরা আরো বেশি ট্যালেন্টেড। আর নয় আসিফ, অনেক হয়েছে, ওই অনুষ্ঠানের প্রেজেন্টার হবে লালি, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্কাই বাংলা নিউজে। আমাদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে লন্ডনে বেড়াতে এসেছেন জনতা সেবা পার্টির প্রধান কে কে মোল্লা। জনাব কে কে মোল্লা, অনেক অনেক স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে এবং আমার দলকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের পুরো দেশ বন্যায় পানিতে ভেসে গেছে, অথচ আপনি লন্ডনে কি করছেন? আমার স্বাস্থ্য বেশি ভালো নয়, আমি চিকিৎসার সেবা নিতে এসেছি, এই মেডিকেল চেক আপ আর কি। আমরা তো শুনেছি আপনি এখানে এসেছেন, এখানে শপিং করছেন, আমোদ ফুর্তি করছেন এবং এখানে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, ইজ ইট ট্রু? সরি, আপনি কি করছেন? সরি, একটু কি সেলফি নিচ্ছিলাম। আমরা লাইভে আছি। সরি, আমি লাইভে। জি জি, আমাদের জনগণের কাছে কোয়েশ্চেন, আপনি এখানে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, আমোদ ফুর্তি করছেন এবং শপিং করে বেড়াচ্ছেন, বন্যার পর আমাদের জনগণ কত রকম রোগে আক্রান্ত হবে এটা কি আপনি ভেবে দেখেছেন? তাদের চিকিৎসা কে করবে বলুন আপনি? আপনি কি করছেন? সরি, আমরা কি লাইভে আছি? ফেসবুকে আপনিও আছেন? আপনি এক্ষুনি এটা বন্ধ করুন প্লিজ, আমরা লাইভে আছি। সরি ভিউয়ার্স, এগেইন আমি কে কে মোল্লার কাছে চলে যাচ্ছি। আমি হচ্ছি নেতা। কার নেতা? জনতার নেতা। আমার দলের নাম জনতা সেবা পার্টি। সে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার জনতার সেবা কে করবে বলুন? আমি যদি সুস্থ না থাকি এই জনতার স্বাস্থ্য সেবার চিন্তা কে করবে? আমার দলের চিন্তা কে করবে বলুন? আপনি বলুন। জনাব কে কে মোল্লা, আপনার উত্তরে আমি সন্তুষ্ট নই, তবে আমাদের ভিউয়ার্স তারা সন্তুষ্ট কিনা এটা তাদের উপর ছেড়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে আসার জন্য জনাব কে কে মোল্লা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ টিএম মোর্শেদকে, আমাদের যুক্তরাজ্যের শাখার প্রেসিডেন্ট। শেষ করছি আজকের মতো স্কাই বাংলা নিউজ, শুভরাত্রি। রেস্টুরেন্টটা কেমন? Wow, restaurant is very beautiful. Thank you. You're welcome. Do you know, I'm going to go to the beautiful restaurant this evening. Oh, really? No, I'm going to recommend a friend. শুভ সন্ধ্যা। এই গানটি আমি সবার জন্য গাইছি, বিশেষ করে যারা প্রেম করছেন, প্রেম করবেন, তাদের সবার জন্য আমার এই অসম্ভব সুন্দর মিষ্টি রোমান্টিক একটি গান নয়ন বলে।
তোমাদের দুজনকে একসাথে দেখতে পেরে ভালো লাগছে। What do you mean? No, no, nothing like that. Come on. Bye, love. Take it easy. Nisha, 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 Nisha. Come in. Okay. Nisha, see you. Nisha. Bye. Nisha. Nisha. Shaila, could you just give me a moment? Yeah, sure. Thanks.
আমার ভাই একটা তো গৌদুক তো পারতো না।